की भालो गला शुद्ध भालो नॉय जामाई दादा असाधारण जाके बोले ये मेर गला ईश्वर भर करे आछेन एतो सुंदर गला ताछाड़ा सुर ताल लयेर उपर एमन दखल आहा এই গান শুনে আমার খালি অন্য আরেকজনের কথা মনে পড়ে যায়। একদমই তাই, একেবারে আমার মনের কথা বলেছ। আমারও তো মনে পড়ে গেল আমার মেয়েটার কথা, শ্যামার কথা। আর এই গান শুনে না ঘরে বসে থাকতে পারলাম না, নেমে চলে এলাম। আজ কত বছর পর সকালবেলা উঠে গান শুনতে পেলুম বলো। মনে আছে মা, পিসিমশাই আগে রোজ সকালবেলা রেডিও বাজাতেন আর পিসিমা কেমন রেগে যেতেন। ছোটবেলায় বাড়িতে অভ্যেস ছিল রেডিওর গান শোনা, সেই ট্র্যাডিশনই চলছিল। তারপরে শ্যামা এলো, ওর গান শোনার অভ্যেস হয়ে গেল। বদ অভ্যেস, আর সে বদ অভ্যেস না হলেই বোধ হয় ভালো হতো। তারপর কতদিন গান শোনা বন্ধ ছিল, এখন এই কৃষ্ণ আসাতে তাও একটু গান শোনার সুযোগ হলো। পাপা তুমি রেডি তো? তাহলে না আমাকে একটু টিউশনের ওখানে ড্রপ করে দাও প্লিজ। সরি মুন্নি, আজ আমি তোমাকে ছাড়তে যেতে পারবো না। কেন পাপা, কি হয়েছে? প্লিজ আমাকে ছেড়ে দাও না। মুন্নি ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য ড্রাইভার অ্যারেঞ্জ করে দিয়েছি, ও তোমাকে ছেড়ে দেবে। মুন্নি
মনে প্লিজ রাগ করো না। আজকে আমাকে কৃষ্ণাকে ছাড়তে যেতে হবে ওর সেন্টারে। তিন দিনও থাকবে না, তাই আজকে আমার ওর সাথে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। ও, এই জন্য সাত সকালে আমার ছেলে তৈরি হয়ে গেছে। খুব ভালো ভালো করেছিস। যা, কৃষ্ণাকে পৌঁছে দিয়ে আয়। আসলে আমি ভাবলাম ওর সাথে যদি আমি যাই, ওখানকার লোকজন ভাববে যে ও একা নয়, ওর সাথেও লোকজন আছে। খুব ভালো ভেবেছিস। তাহলে আর কি, তোমরা তো মাতামাতি করার জিনিস পেয়ে গেছো। পাপা, আমি বেরোচ্ছি, আমার দেরি হবে। মুনি, মুনি প্লিজ ওয়েট। মুনি, তুমি রেগে গেছো? না, কই। মুনি, আমি তোমাকে চিনি, তোমার স্বভাব আমি ভালোভাবেই জানি। মুন্নি, এই নাও মা। শোন মা, খিদে পেলে কিন্তু ওখানে বলবি না, খেয়ে বসে থাকবি না, বুঝলি? আমি তো তোকে চিনি, খিদে পেলেও তুই কাউকে কিছু বলবি না। তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? বারে চিন্তা করব না, তুই যা মুখ চড়ামে তাতে তোর অসুবিধা হলেও তুই কাউকে কিছু বলবি না। আমার মায়ের থেকে বেশি? হ্যাঁ, বেশি তো। আমি থাকতেই খাস না, আবার আমি না থাকলে যে তুই কি করবি কে জানে। শোন মা, তোকে কিন্তু ভালোভাবে খেতে হবে, বুঝলি? না হলে কিন্তু গানও গাইতে পারবি না, মনে থাকবে তো মা? হুম, আমি ঠিক খেয়ে নেব। আচ্ছা, আমার লক্ষ্মী মাটা খাবে তো? আর যদি চাচি থাকতো তাহলে খুব ভালো হতো, আমি নিশ্চিন্তে যেতে পারতাম। শোন না মা, এখন তো তোর নিজের কাছে ফোন আছে, তুই বরং তোর চাচিকে একটা ফোন করে বলে দিবি, কেমন? হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা, আমি ওখানে গিয়ে না চাচিকে একটা ফোন করে নেবো, বুঝলে? তাহলে চাচি খুব খুশি হবে। হ্যাঁ রে মা, এই কথাটা শুনলে তোর চাচি সত্যি খুব খুশি হবে, খুব খুশি হবে। শোন না মা, ফোন করে কিন্তু তুই তো চাচির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবে, কেমন? বলবি না কিন্তু। জানিস তো, তোর চাচি বোধহয় আমার উপর রাগ করেছে রে, আসার পর থেকে তো মানুষটার সঙ্গে একবার কথাও বললাম না। মা, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এখানটা চুপটি করে দাঁড়াও তো। কি হলো? আরে আরে, না মা, ভালো করে গান গাইবি, কেমন? মা, তুমি কাঁদবে না, তুমি কাঁদলে কিন্তু আমি যাবো না মা। না না, কোথায় আমি কাঁদছি মা, কাঁদছি না। চল, এবার দেরি হয়ে যায়। হুম, চল, আমাকে আমি নিচ্ছি। আমি পারবো তো মা। খুব ভারী আছে মা, তুমি নিও, আমি নিচ্ছি। চল চল। মুন্নি, প্লিজ রাগ করো না, বোঝার চেষ্টা করো। আজ কৃষ্ণার জন্য ভীষণ বড় একটা দিন, আর ও তো তোমার ছোট বোনের মতো, তাই আজকে আমার ওর সাথে থাকাটা ইম্পর্টেন্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, নিজের মনটা একটু বড় করো। হ্যাঁ মুন্নি, দেখো তোমার তো কিছু হারানোর নেই, এই বাড়ি, এই পরিবার সব তোমার। নিখিল তোমার পাপা। তোমার থেকে বেশি ভালো আর কাউকে বাসে না। দিদি ভাই, ওরকম ছেলে মানুষই করে না, শোনো না। দিদি ভাই, কৃষ্ণারা কি সারা জীবন আমাদের বাড়িতে থাকবে? থাকবে না তো। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, দুজন মেয়ে, তাই কৃষ্ণা বাচ্চা মেয়ে, এই অচেনা অজানা শহরে মাথার উপর কেউ নেই, তাই তোমার পাপা।
তোমারই পাপা সে মানবিকতার খাতিরে একটু সাহায্য করছে এটুকু বোঝার বয়স তোমার হয়নি হয়েছে তো বোঝার চেষ্টা করো করছি তো ঠাম্মি রিয়েলি বিলিভ মি আই এম ট্রাইং এখন আমি আসি এসো এসো बाबूजी एशो कृष्ण बाबूजी आमी रेडी होए गेछी माँ सब किछु गुछिए दिएछे के अनुरादा तोमार मेये तो तीन दिन थाकबे ना की करबे एई तीन दिन সত্যি তো অনুরাধা হ্যাঁ এবার তোমার হয়ে কথা বলবে কে কে কথা বলবে আর শুধু এরকম মাথা নেড়ে যাবে তা তো হয় না শোনো আমি বলি কি তুমি এই কদিন আমাদের কাছে এসে আমাদের সঙ্গে গল্পগাছা করো তাতে একটা উপকার হবে তোমার মনটাও ভালো থাকবে মেয়ের জন্য মন কেমনও করবে না হ্যাঁ এই তিন দিন আবার কান্নাকাটি করতে বসো না দেখো তোমার মেয়ের গানের অনুষ্ঠানের প্রোমো টিভিতে দেখাচ্ছি তুমি তো দেখোনি ওটা এখানে এসে বসে তুমি টিভিতে দেখবে ঠিক আছে মা উত্তর দাও দাদাজির কথায় তুমি আসবে তো এখানে কিরে কৃষ্ণা মায়ের ছবি তো দেখাতে পারলি না এদিকে তোর মা তো এখনো ঘোমটা আড়ালে মুখ ঢেকে আছে ডাক্তার কি বলেছিল সেটা মাকে বলে দিস আরে বাবা নাতনির মা মানে তো সম্পর্কে আমার মেয়ে হবে তো বাপ হয়ে মেয়ের মুখ দেখতে পারবো না দাদাজি আমি ফিরে এসে মায়ের ছবি আপনাকে ঠিক দেখাবো তুমি আবার কেন ঘুমটা দিচ্ছ বলো তো কৃষ্ণা কৃষ্ণা ছেড়ে দে ছেড়ে দে অন করিস নে ঠিক আছে তোমাকে এখন ঘুমটা খুলতে হবে না তুমি কিন্তু এই কটা দিন এদের সাথে কথা বলবে কেমন এনিওয়েজ কৃষ্ণা আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো মানে এই ডিসকাশনটা না করাই ভালো আর উনি যে কেন বুঝতে পারছেন না সেটাও আমি জানি না আর তাছাড়া আমার মনে হয় ঘোমটা খোলার ব্যাপারটা ওনার উপরে না ফোর্স করাই ভালো এতে হিতে বিপরীত হতে পারে মাথায় ছুঁয়ে দি সফল হও জিতবে জিতবে তোমরা সবাই মিলে এমন গান গাইবে না দেখবে সকলের একেবারে তাক লেগে যাবে এই কৃষ্ণকলির গানের দলই জিতবে আজ ওই মঞ্চে আপনাদের বাড়ির বউয়ের জয় জয়কার হবে ঠিক আছে বাবা
এবার আমরা তাহলে বের হই। হ্যাঁ যা শাবা চলো, দেরি হয়ে যাচ্ছে। বেশমশে চলো। তুমি বিজয়ী হবে দিদি ভাই। দাদাজি আপনি কাঁদছেন কেন? আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে আমি নিশ্চয়ই জিতে ফিরব। না রে কৃষ্ণা, আসলে তোকে আশীর্বাদ করতে গিয়ে আমার আরেকজনের কথা মনে পড়ে গেল। তোর মনে পড়ে সুজাতা, এ বাড়িতে কেউ চায়নি যে ও গান গা। সবার বিরুদ্ধে গিয়ে, এমনকি তোমার বিরুদ্ধে গিয়েও আমি ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম গান গাওয়াতে। প্রাণ ভরে আশীর্বাদ করেছিলাম। বাবা প্লিজ। এই দেখো, তোর মনটা ভারী পবিত্র, সফল তুই হবি, আমি জানি তুই জিতে আসবি। তোমার গলায় স্বয়ং সরস্বতীর বাস, তোমার জয় নিশ্চিত মা, দেখে নিও। না 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 কৃষ্ণা, আমাকে প্রণাম করার দরকার নেই। আমার বেস্ট উইশেস সবসময় তোমার সাথে আছে। চল এবার, দেরি হয়ে যাচ্ছে, চল। আসি। চলো। দুকা দুকা এসো কৃষ্ণা, তাড়াতাড়ি এসো। আমাকে নিয়ে চিন্তা করো না কেমন? আর এই তিনটে দিন একা একা চুপটি করে কিন্তু এক কোণায় বসে থাকবে না। মাতা যে বিজলি মাসির সঙ্গে কথা বলবে আর হাতে হাতে কিছু কাজ করে দেবে, দেখবে ঠিক সময় কেটে যাবে, কেমন? ঠিক আছে বাবা, তুই আমাকে নিয়ে একদম চিন্তা করবি না, কেমন? না মা, যাওয়ার সময় একদম চোখের জল ফেলতেন। শোন, তুই কিন্তু মন দিয়ে গান গাইবি, আমাকে নিয়ে একদম চিন্তা করবি। কৃষ্ণা চলো, এবার দেরি হয়ে যাচ্ছে, এবার নিজের মেয়েকে ছাড়ুন,
আর কতটা নির্ভর করবে নিজের মেয়ের উপর। ওকে ওর মতো করে বাঁচতে দিন। ওকে এইভাবে পেছন থেকে টেনে ধরলে তো ওরই ক্ষতি হবে, তাই না? একদম চিন্তা করবেন না, আমি কৃষ্ণার খেয়াল রাখবো। আপনি বরং তাড়াতাড়ি নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করুন। দেখুন, তিন দিন কৃষ্ণা থাকবে না, এর মধ্যে যদি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কৃষ্ণা ভীষণ খুশি হবে।